আমি শুরুতেই মহান ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছি সে উপলক্ষে র্যাব ফোর্সেস শহীদ মিনার কেন্দ্রিক ঢাকা শহর কেন্দ্রিক এবং বাংলাদেশে যেখানে যেখানে র্যাব ফোর্সেসের ইনস্টলেশনস রয়েছে বেটালিয়ান হেডকোয়ার্টার রয়েছে কোম্পানি হেডকোয়ার্টার রয়েছে সেই সমস্ত এলাকার শহীদ মিনার সমূহ এবং শহীদ মিনারের আশেপাশে শহীদ মিনার কেন্দ্রিক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে করে এই একুশে ফেব্রুয়ারিতে যারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন আসলে আমাদের দেশে ষোলো কোটি মানুষই শ্রদ্ধা জ্ঞাপন করবেন তারা ভাবগামীদের সঙ্গে এই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন সে লক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করতে যাচ্ছি মূলত আমাদের নিরাপত্তা ব্যবস্থা গত দুদিন আগে থেকে বলবৎ হয়েছে আমরা এই ঢাকা শহর যদি বলি আমরা রাজধানী তাহলে এই কেন্দ্রীয় শহীদ কে নিরাপত্তার জন্য আমরা এই এলাকাটা এলাকা থেকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে আমরা দায়িত্ব পালন করব। এখানে পর্যাপ্ত সংখ্যক অবজারভেশন পোস্ট আমরা এখানে ডেপ্লয় করেছি স্ট্যাটিক পেট্রোল থাকবে আমাদের মোবাইল পেট্রোল থাকবে সাইকেল পেট্রোল থাকবে সাদা পোশাকে গোয়েন্দা দল কাজ করবে আমরা এখানে একটা কন্ট্রোল রুম স্থাপন করেছি এখানে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে আমাদের মেডিকেল টিমে থাকবে আমরা সমগ্র এলাকাটিকে আমাদের সিসিটিভি আওতায় নিয়ে এসেছে যাতে করে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে এই শহীদ মিনার এবং আশপাশের এলাকায় যে যারা আসবেন তাদেরকে আমরা দেখতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া আমাদের সুইপিং ইউনিট ডগ স্কোয়াড এবং বম ডিসপোজাল ইউনিট এখানে মোতায়েন থাকবে আমাদের স্পেশাল ফোর্সও যে কোনো ধরনের কন্টিনজেন্সি মোকাবেলা করার জন্য এখানে ডিপ্লয়েড থাকবে আমরা একই সঙ্গে যাতে করে এখানে কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রম সংগঠিত না হয় সেই জন্য আমরা সতর্ক রয়েছি আমরা আগেও বলেছি এখনও বলতে চাই যে আমরা আমরা কখনোই র্যাপ ফোর্সেস কখনোই জঙ্গি দমনের লক্ষ্য থেকে বিচ্ছুত হবে না আমরা সব কাজই কার করবো যে কোনো চ্যালেঞ্জ ন্যাশনাল চ্যালেঞ্জ মোকাবেলা করবো সেই জন্য প্রস্তুত কিন্তু সেটা করতে গিয়ে কখনই আমরা জঙ্গি দমন থেকে বিচ্ছুত হব না এই লক্ষ্য থেকে বিচ্ছুত হব না সো এদিক থেকেও আমাদের নজর রয়েছে যাতে করে কোনো জঙ্গিবাদী কার্যক্রম এখানে তৎপরতা সংঘটিত না হতে পারে সেজন্য আমরা সার্বিকভাবে সতর্ক থাকবো আমরা জনগণ যারা আসবেন নাগরিক সম্মানিত নাগরিক মেনে যারা আসবেন শ্রদ্ধা জ্ঞাপন করতে রাত বারোটা এক মিনিটের পরে আপনারা জানেন এখানে রাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিকতা আছে তারপরেই মূলত তাদের জন্য এই শহীদ মিনন মুক্ত হয়ে যাবে আমি সকলকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ করব পাশাপাশি আপনারা বছরের বছর যে প্র্যাকটিসটা আমরা করে এসেছি যে সবাইকে আসলে পলাশির মোড়ে আসতে হবে এবং সেখান থেকে এসেই জগন্নাথ হলের পাশ দিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারে বসতে হবে এই বিষয়টি আমরা সকল নাগরিকবৃন্দকে অনুরোধ করবো স্বর্ণবন্ধভাবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে অনেককে আমন্ত্রণ জানান জগন্নাথ সরি এই যে স্টেডিয়াম আমাদের জিমনেশিয়ামের মাঠে এখানে আমন্ত্রণ জানান তো যারা আমন্ত্রিত হয়ে আসবেন তাদেরকে অনুরোধ দয়া করে কেউই এই রাস্তা দিয়ে অর্থাৎ এই চত্বরের রাস্তা দিয়ে এই শহীদ মিনার আসার চেষ্টা করবেন না এটা করলেই এখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু জিমনেশিয়ান মাঠে অবস্থান করার জন্য এখান থেকে বেরিয়ে এসে সরাসরি শহীদ মিনার আসার জন্য নয় যারা আসবেন দয়া করে পলাশি মোড় হয়েই আসবেন তাতে যাতে করে এটি সুশৃঙ্খল থাকে এবং এর ভাবকাম্বী বজায় থাকে সবাই আমরা আমাদের দেশের সকল সম্মানিত নাগরিকদের উপর আমাদের আস্থা রয়েছে তারা সমর্থন করেছেন অতিথি দিনগুলোতে আমাদের এই ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকার ব্যবস্থা বলবৎ করার জন্য আগামী দিনগুলোতেও তাদের আমরা প্রত্যেকে সমর্থন পাব সে বিশ্বাস আমাদের